এগুলো কি রান্না করছেন? না, কিছু তো। আচ্ছা, কিছুই নাই। আচ্ছা, একটু দেখি কি রান্না করছেন। একটু ভাত আছে। কি তরকারি? চাচা, কি রাতে কি তরকারি রান্না করছেন আজকে? টমেটো ঘাটি। ভালো আছেন না? ঘামে গেছেন কে? ফ্যান নাই? কারেন্ট? যেটা বলছিলাম, শীতের মধ্যেও পান্তা খাচ্ছে হলো বৃদ্ধ এক দম্পতি, তবে যতটুকু পারি ততটুকু কিন্তু আমি সহযোগিতা করছিলাম। তো এখন কয়েকদিন হলো খবর পাঠাচ্ছে, দেখা হয়েছিল তাদের ঘরে খাবার নেই, ওষুধ নেই। তো আসলে তারা তো আসলে চাইতে পারে না, মানুষের কাছে চাইতে পারে না। এরা হলো মধ্যবিত্ত মানুষ বা দরিদ্র মানুষ, এরা হলো প্রকৃত দরিদ্র মানুষ। তো তাদের পিছনে আমি একটু সময় দেওয়ার চেষ্টা করি, তাদেরকে একটু ভালোবাসার চেষ্টা করি। হয়তো আপনাদের ভালোবাসায় হয়তো আরও এগিয়ে যেতে পারবো আমি, আর সেই সাথে এই দরিদ্র মানুষগুলো নিয়ে। তো এই তো অবস্থা। আর গরিব দুঃখী মানুষ দেখলে আমার আসলে অন্তরটা খুব পুড়ে, আর বয়স্ক মানুষ দেখলে আমি প্রচণ্ড ভালোবাসি। বয়স্ক মানুষদের আমি প্রচণ্ড ভালোবাসি, আমার খুব ভালো লাগে তাদের, খুব ভালো লাগে তাদের। তো আজকে যাবো তাদের বাসায়, দেখি তারা কেমন আছে, একটু দেখানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আচ্ছা আচ্ছা চাচা, এই চাচা অনেকদিন ধরে খুঁজতেছিলেন আমাকে। দেখেন অনেকদিন ধরে খুঁজতেছে, আসলে সময় স্বল্পতার কারণে আসেন বাবা। চাচিকো, চাচিকো নে এই ঘরে। আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে এই যে এই যে এই যে চাচি, আসেন ভিতরে, আসেন ভিতরে বসেন, চলেন যান বসেন। হ্যাঁ, আচ্ছা বসেন, এখানে বসেন, এখানে বসেন। হ্যাঁ, কি রান্না করছে সকালে চাচি? রান্না করছে কি কি খাইছেন? আচ্ছা, কালকে রোজা ছিলেন। এই যে চাচিরা এই ঘরে থাকে। হ্যাঁ, এই ঘরে থাকে, দেখুন দেখাই। এই যে আমার চাচি, ভালো আছেন না? ঘামে গেছেন কে? ফ্যান নাই? কারেন্ট নাই বাসায়? নষ্ট হয়ে গেছে। আচ্ছা, কি রান্না করছেন আগে দেখি, এগুলো কি রান্না করছেন? আচ্ছা, কিছুই নাই। আচ্ছা, একটু দেখি কি রান্না করছেন। একটু ভাত আছে। কি তরকারি চাচা? কি রাতে কি তরকারি রান্না করছেন আজকে? টমেটো ঘাটি। আচ্ছা, কত কষ্টে জীবন যাপন যায় চাচারে। এগুলো কি? এগুলো এগুলো কি ময়দা? লবণ? আচ্ছা লবণ। এগুলো কি মুড়ি পরে গে? মুড়ি খান ভালো লাগে? মুড়ি ভালো লাগে? মুড়ি ওই খাই রাতে দিলে মুড়ি এ ওটি ভাত খাই। আচ্ছা, দিলে দেব হ্যাঁ আর মুড়ি মুড়ি খান। আচ্ছা আচ্ছা, এই যে ঘামে গেছেন, দেখ দেন এদিকে দেন মুছে দি। এগুলো কি আসলে কি দেখি, আসলে কি আসলে মু? হ্যাঁ, টাকা পয়সা আছে নাকি? হ্যাঁ, টাকা পয়সা আছে নাকি? মাথার একটু তেল আনাই তারি না। মাথা তেলও হয় না? আনাই তারি না। কি তেল দেন মাথায়? কি তেল দেন? নারিকেল তেল। আর ঘরে এখন আপাতত খাবার মতো খালি চাউলটাই আছে, আর কিছু নাই? আচ্ছা,
উনার কমলা, তারপরে আঙ্গুর নিয়ে দিবেন, আর চারটা বিস্কুট খায় তো, বিস্কুট খায়, মুড়ি নিবেন উনার জন্য, মুড়ি নিবেন, তারপরে তেল দিবেন একটা, মাথার তেল নাই, মাথার তেল নাই, আচ্ছা মাথায় তেল নাই, একটা প্যারাশুট বেলি ফুল তেল দিবেন। আচ্ছা আচ্ছা, আমি কিছু টাকা দিচ্ছি, আর বিষয় হচ্ছে যে আপনি এখন চলে যাবেন হয়বতপুর বাজারে, এখানে পরো দোকান আছে, আপেল কমলা পাওয়া যায় না? ও আপেল কমলা হ্যাঁ। আমি একটা কথা বলি, আপনি যাবেন হলো হয়বতপুর বাজারে, যাওয়ার পরে চাষির জন্য তেল নিবেন, কমলা নিবেন, আর আঙ্গুর নিবেন, বিস্কুট নিবেন, মুড়ি নিবেন, ওনার চারটা নিবেন, নিয়ে যে টাকা বাঁচে ওটা আপনার সংসারে আপনি নিজের জন্য যেটা লাগে নিয়েন। হ্যাঁ, আসলে ব্যাপার হলো সুপ্রিয় দর্শক, এই ধরনের ভিডিও আসলে অনেকজন পছন্দ করে না, তো এই ধরনের খাওয়া হয়ে গেছে না গোসমুস এটা? হ্যাঁ, এটা আল্লাহ করে খাই, যা খাইছি খাইছি। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে যে এই ধরনের ভিডিও কিন্তু সবাই পছন্দ করে না, এই ধরনের মন মানসিকতা সবার নাই এই ধরনের ভিডিও দেখার। আচ্ছা, ব্যাপার হচ্ছে আমি ধরনের যে ধরনের ভিডিওগুলো করি, এটা দুই বছর ধরে আমি মানে মোটামুটি দুই বছর হলো চ্যানেলের মাধ্যমে দেখাই যে আমি ইনাদের নিয়ে কাজ করি, কিন্তু আগে থেকে কাজ করি ইনাদের নিয়ে। তো এই ধরনের কাজ করতে করতে আমার একটা নেশা হয়ে গেছে, আর তাদের সাথে মিশে কথা বলতে আমার ভালো লাগে। আর একটা বিষয় কি যে একটা যত বড় লোকই মানুষ হন না কেন, আপনার যত টাকা পয়সা আল্লাহ মানুষই হন না কেন, এই ধরনের মানুষের সাথে যখন মিশবেন, এই ধরনের মানুষের সাথে কথা বলবেন, দেখবেন মন ফ্রেশ হয়ে যায়, মন ফ্রেশ হয়ে যায়। আর এনারা তো বাইয়ের মতোই, বাবার মতোই, তো এনাদের দেখলে তো আপনাদের কখনো ক্ষতি হবে না। যাই হোক, এই ধরনের কাজ আমি যেন আরও বেশি বেশি করতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আমি যেন তাদের পাশে থাকতে পারি, এতটুকু বলবো। চাচা, আমি একটা কথা বলি, এটা হলো এই 500 টাকা দিলাম হলো চাচির, আঙ্গুর, আপেল, বিস্কুট, চানাচুর, মুড়ি, আর একটা তেল নেবেন, প্যারাশুট বেলি ফুল তেল মাথায় দেওয়ার জন্যে, ঘামে গেছে। আর এখানে আছে, এখানে আছে 1000, এই মোট 1500 টাকা দিলাম। আল্লাহ আমার যারা দান করে আল্লাহ জান্নাত বাসে ধরেন, তারপরে খান্দিন আসছে স্যার। আচ্ছা, বিষয় হচ্ছে যে আমি এ ধরনের মানুষের কান্না আমি সহ্য করতে পারি না। চাচা, এরকম করে কাঁদবেন না কখনো। ব্যাপার হচ্ছে যে গত শুক্রবার আপনার আহমেদপুর বাজারে একটা মহিলা আসছে, আসার পরে আমি 10 টাকা দিলাম, খাবার হোটেলের সামনে দাঁড়া আছে, আমি ওনারা বললাম যে কী নেবেন, তো বলছে টাকা চাই, তেমন ঠিক আছে টাকা, তাহলে 10 টাকা দিলাম। আমার এক দর্শক ছিল, সেও 10 টাকা দিছে, তারপরে দাঁড়ায় আছে, না সমস্যা না, বসবো না। তো ব্যাপার হচ্ছে যে উনি, ওনাকে যখন বললাম তো উনি টাকা নেওয়ার পরে চুপকে দাঁড়া আছে, রোদের মধ্যে হোটেল থেকে বের হচ্ছে মানুষ তখন দাঁড়া আছে। আমি উনার পরবর্তী আবার জিজ্ঞাসা করলাম যে আপনি এখানে দাঁড়া আছেন কেন, উনি আমার বললো যে তোমার আব্বা অসুস্থ। তো শুনে খুব কষ্ট লাগলো, ওনার স্বামী অসুস্থ। তো আমি ভাবলাম যে সারাটা দিন থাকলেও কিন্তু তিনি 200-300 টাকা পাবে না, পরে আমি ওনারা কিছু টাকা দিয়ে বলি যে বাসায় চলে যান। তো উনি আমার মানে আমি যখন ওনার জিজ্ঞাসা করছি যে কী সমস্যা, আপনার ঝরঝর করে পানি পড়তেছিল চোখ দিয়ে, আমার জোড়া ধরে অনেকক্ষণ কাঁদলো, অনেক দোয়া করলো। এর আগে যে গরু মাংস দেখলেন চাষারে দিয়েছিলাম, একটা মানুষকে দিয়েছিলাম, সেই মানুষটাকে আমি ক্যামেরার সামনে নিয়ে আসিনি, বা আমি তার খোঁজও জানি না। তিনি এত পরিমাণ লাফালাফি করছে 1 কেজি মাংস নিয়ে, এত পরিমাণ লাফালাফি করছে, আর শুধু হাত তুলে বলছে আল্লাহ আমার যে আমার কোকল যে ঠান্ডা করছে তাকে যেন আল্লাহ ঠান্ডা করে। তো জাস্ট মানুষের ভালোবাসার দোয়া নিয়ে আমি কিন্তু বেঁচে থাকতে চাই, আপনাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই, এতটুকু বলবো। আরো বাঁচলে ভাই আল্লাহ দে, আল্লাহ দে শান্তি দে, এটা করুন লাগবো। জি 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 জি, ঠিক আছে, আপনি বসে থাকতে পারছেন না চাচা, উনি বসে থাকতে পারতেছেন না, আপনি আমি যেভাবে বললাম ওনাকে যে দিছি টাকা তুমি খাও সমস্যা নাই, আর যদি কিছু লাগে আবার বলবেন। ঘামে গেছে, আয় আয়, আপনি ছায়া দাঁড়ান, ছায়া দাঁড়ান, ঘামে গেছেন, হাঁটতে পারে না, যত
ব্যাপার হচ্ছে যে যত মানুষের সাথে আসিস আসা ভালো থাকে, এ ধরনের মানুষের সাথে যত মিশবেন তত কিছু শিখতে পারবেন, মন পরিষ্কার হবে। একটা বিষয় হচ্ছে একটা গরিব মানুষ দেখলেন, তার সাথে যদি 10 মিনিট আপনি বসে থেকে কথা বলেন, টাকা থাক আর না থাক, 10 মিনিট যদি কথা বলেন, কথা বলার পরে যদি তাকে 10 টাকা দেন, তাহলে আমার মনে হয় ক্ষতি হবে না, আপনাদের কখনো ক্ষতি হবে না। সব দর্শক ব্যাপার হলো যে আজকে অনেক কাজ আছে, ভাইরাল চাষা বাসায় যাইতে হবে, ভাইরাল চাষাকে যাইতে হবে, তারপরে রাজ্জাক চাষা আছে, সেই রাজ্জাক চাষার বাসায় যাইতে হবে, আরও কিছু টাকা পয়সা দিতে হবে। কেমন আছেন? ভালো আছেন না? কয়টা ছাগল বেচলেন? ও আচ্ছা 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 আচ্ছা, এই যে টাকা রাখেন, ওষুধ খায়েন, আর দর্শকদের জন্য দোয়া করেন। আচ্ছা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখেছে বাবা। ভালো রাখেছে, অনেকদিন যাবৎ দেখা নেই, ব্যাপার কি চাচা? অসুখে পড়ে আছেন বাট বাবা। তাই? হ্যাঁ। কি হয়েছে? আচ্ছা হাড়ের সমস্যা। হাড়ের সমস্যা হয়েছে? খোঁজ নিত, এখন কিন্তু আর খোঁজ খবর কেউ নেয় না, বুঝছেন? এখন কিন্তু খোঁজ খবর নেয় না, এখানে টাকা আছে, ওষুধ খায়েন। ওষুধ তো খাবো। ঠিক আছে, ভালো থাকেন, আর আমার দর্শকদের জন্য দোয়া করেন। হ্যাঁ।